गुड मॉर्निंग बंधुरा। तो एखन सकाल सकाल आमार ठाकुर बाबा सेजे गुजे कोथाय जाच्छे ताई भाबछो तोमरा, ताई ना? तो एखन आमार ठाकुर तो बाबा जाच्छे एखन आमार दीदिर बाड़ी। तो आर आमरा तो चले एलाम, तोमरा तो देखले दीदी बाड़ी थेके। आर आमार ठाकुरदा असुस्थ छिलो सेजन्य देखो असुस्थ हवा भालो हये गेछे, तो असुस्थ सेजन्य देखो एखन जाच्छे, भालो हवार मात्रई जाच्छे। आर ओ आमार दीदिर बाड़ी बेशिरभाग जाय, आर असुस्थ होयेछे ततदिन बोलछे कबे जाबो कबे जाबो कबे जाबो, माने जाओयार जन्य एकदम जानटा छटफट करछे, तो चले जाच्छे देखो। हेलो फ्रेंड, गुड मॉर्निंग। तो तुम्हारा कैमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। और आमी तो खूब 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 भालो आछी। आमार झर्ना ब्लग चैनले तुम्हारे सबाई के स्वागत जानिए आजकेर ब्लगटी आमी एखन थेके स्टार्ट करछी। और एखन घुमिते बसछे तोमार 9:30, और मेयेके स्कूले पाठिये दियेछी। मेयेर 3 दिन थेके माने परीक्षा होच्छे, सेजन्य ओके ताड़ाताड़ी पाठिये दिलाम। हेलो बंधुरा, तुम्हारा तो देखले दीदिर बाड़ीते गिएछिलाम। तो दीदिर बाड़ी आसा 3 दिन हो गेलो, तोमादेरके बोलिनी बाड़ी आसार कथा, तोमादेरके बोलिनी, तारपर आसा आसछिलाम तखनो तोमादेरके शेयर करिनी, तो बोले दिलाम। और ओखाने बेश भालो लागछिलो, एनजॉय करछिलाम। किन्तु ना आमार थायरॉइडटा ना बाड़ीते थाकतम तखन आमार बेश भालोई छिलो, माने आमार दीदिर बाड़ी जाओयार आगे ভালো ছিল। আমার দিদিকে ফোন করে বলছিলাম যে আমি খুব ভালো আছি ভালো আছি, কিন্তু না দিদির বাড়ি গিয়ে ওখানকার জলের জন্য ওনার কিসের জন্য খাবার দাবারও ভালোভাবে খাচ্ছিলাম না, মানে তাও থাইরয়েডটা আমার বেড়ে গিয়েছিলো, মানে আমি বুঝতে পারছিলাম আর কিছু খাচ্ছিলাম না। তখন আমার দিদি বলছিল যে আমাদের বাড়িতে কিছু খাস না, কিন্তু আমি খাচ্ছিলাম না যে যদি বেড়ে যায়, কিন্তু জলের লেগে মনে হয় মানে জলটা খাচ্ছিলাম, ওখানকার জল আমার শ্যুট করেনি, তো প্রচণ্ড আবার বেড়ে গিয়েছিলো গো, সেই জন্য মানে ভিডিও করতে ভালো লাগছিলো না, তো ভিডিও করিনি আসার টাইমে। সে 3 দিন হলো আসা, তো বেশ ভালো লাগছে এখন, এখন আবার আরাম। আর ওখান থেকে আসতাম না কারণ ওখানে ভালো লাগছিল, কিন্তু আমার মেয়ের না পরীক্ষা ছিল সেই জন্য চলে এসেছিলাম। মঙ্গলবার পরীক্ষা, সব 10টা থেকে 11টা থেকে পরীক্ষা ছিল সেই জন্য, না বুধবার সরি, মানে মঙ্গলবার তো স্বাধীনতা দিবস ছিল, তো তোমাদেরকে সেটাও আমি ভিডিও শেয়ার করতে পারিনি ওখানে ছিলাম বলে। তো মঙ্গলবার মানে বিকালে মঙ্গলবার বিকালে মেয়ে আর আমি বাড়ি চলে এসেছিলাম, তো এসে আবার বাড়িতে যেরকম থাকি সেরকমই দেখো আছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কী হচ্ছে না হচ্ছে সারাদিনের ভিডিও সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো তো ভিডিওটা দেখতে হলে বন্ধুরা কি করবে, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা পুরাতন বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, বন্ধুরা কি বলছো, তোমরা আমার চ্যানেলে গিয়ে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রেই তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, সেই নোটিফিকেশান দেখে তোমরা আমার ভিডিওগুলো ওয়াচ করতে পারো। আর বলতে পারো যে দিদি ভাই তোমার ভিডিওটা খারাপ হয়েছে, কিংবা বলতে পারো দিদি ভাই তোমার ভিডিওটা ভালো হয়েছে। তো এই জন্যেই তোমাদেরকে বলছি সাবস্ক্রাইবটা টুক করে দাও, ঠিক আছে? তো আজকের ব্লগে কী কী হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে রান্নাটা আমি করব, তো রান্না আজকে শেয়ার করতে পারবো না কারণ ভালো লাগছে না ভিডিও করতে। তো মেয়েও তো চলে গেছে স্কুল, আর মা চলে গেছে স্কুলে ভাত রান্না করতে, তো বাড়িতে আমাকে রান্না করতে হবে। আর আজকে রান্নার মেনু হবে মাগুর মাছ, মাগুর মাছের ঝোল, আর তোমার ডুমুরে আলুতে একটা ভাজা করব। আর মাগুর মাছে না ডিম আছে, অনেকটা ডিম ছিল, মানে মাছটাকে বাছলো কাটলো তো এতটা ডিম বেরিয়েছে জানো তো, 200 হবে, তো ওই ডিমের বড়া করব। তো মাগুর মাছের বড়া বন্ধুরা কে কে খেয়েছো, তো তোমরা কমেন্টে কিন্তু বলবে, হেপি লাগে কিন্তু খেতে। তো দেখবে আমি বড়াগুলো করব, তখন খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন সারাদিনে কী করছি না করছি সব কিছু শেয়ার করব। আর আজকে বন্ধুরা একটু না ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল গো, তো একটু বৃষ্টি হয়েও গেল, জামা কাপড় মানে স্নান করি তো পুজো দিয়ে সকালে, তো স্নান করেছিলাম, তো জামা কাপড় শুকাতে দিয়েছিলাম। মা অনেক সারপে দিয়েছে তোমার বালিশের কভার ক্যাথার কভারগুলো সারপে দিয়েছে, তো সবগুলো আবার তুলতে হলো বৃষ্টি খুবই হবে বলে, কিন্তু না এখন বেশ বৃষ্টি মনে হচ্ছে আর হবেই না, ছেড়ে গিয়েছে। আর হালকা হালকা রৌদ্র উঠেছে, আর আজকের ওয়েদারটা খুব ভালো হবে। তো চলো এখন রান্নাটা সারি সেরে নিয়ে আবার পরে আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে বন্ধুরা? তো আমার সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিওটি দেখো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, তো চলো। আরে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আজকের ওয়েদারটা যে ভালো বললাম, তো চলো একবার শেয়ার করিয়ে দেয়।
আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর, তাই না? একদম সুন্দর লাগে বেশি আমাদের এই নারকেল গাছটা। তো দেখো একদম সোনালি আকাশ, খুব সুন্দর। আর দেখো মা কত সারপে দিয়েছিল, সব কেচে দিয়েছে। তো দেখো শুকাতে দিয়েছে, তো রৌদ্র উঠেছে হালকা হালকা, আর বৃষ্টি বৃষ্টিও ভাব। তো শুকিয়ে গেলে আবার তুলে নেব। দেখো সব কিছুই দিয়েছে। আর এই দেখো এতদিন তো আমাদের গরু গরু দুটোকে দেখো নি, তো দেখো ও গরু দুটো তো বিক্রি করে দিয়েছি, তো দেখো এই নতুন গরুটা আবার এনেছে। তো কেমন লাগছে বন্ধুরা? দেখো কত সুন্দর, তাই না? একদম লাল। তো এই গরুটা না দেখতে বেশ ভালো আর খুব সুন্দর সলিড, বলো তো। এই নতুন গরুটা আবার এনেছে, তো বেশ ভালোই। গরু ছাগল বাড়িতে যদি না থাকে তাহলে ভালো লাগে না। আর একটা ছাগলও আছে আমাদের, তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, ও এখন চড়তে গেছে। এই দেখো এই গোয়ালে থাকে ছাগলটা, তো গোয়ালে নেই। আর এই দেখো ভাঙা বাড়ি, আর এইখানে আমার বাবা লাগিয়েছে বেগুনের চারা। আর এই দেখো দেখতে পাচ্ছ পাকা পাকা পাতা, এটা হচ্ছে ছুটির চারা। তো ছুটির যে চারা হয় আমি জীবনে জানতাম না গো। তো ছুটির গাছ আছে, তো ওই ছুটি পাকা পেকে পড়েছে, তো সেই গাছগুলো বেরিয়েছিল। তো আমার বাবা তুলে বলল এই বেগুন গাছ চারার গাছে লাগিয়ে দেগা। তো দেখো আমি লাগিয়ে দিয়েছি, তো হবে কি না আমি জানি না। তো দেখো মশারি দিয়ে ঘিরে দিয়েছি, ছাগলে যাতে খেতে না পারে ছাগলগুলো, তো সেই জন্য। তো হলে পরে তোমাদেরকে আবার দেখাবো। আর দেখো এখানে রান্নার মানে জোগাড় করছি, এখনও সবজি কাটানো কমপ্লিট হয়নি। তো দেখো আমরা জ্বালানিতেই রান্না করি, তো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম। আমরা কোনো দিন গ্যাসে রান্না করি না গো, তো করব তখন গ্যাস আছে, গ্যাস ওভেন। আর এইদিকে এই মুরগিটা দেখতে পাচ্ছ, আমাদের এই মুরগি ডিম পাড়ে গো, অনেক কটা ডিম পেড়েছে। আর এই গাছগুলো না দেখতে পাচ্ছ, গাছগুলো একদম ঢোলে ঢোলে পড়ে গেছে। তো এই গাছগুলোকে যত্ন যদি না করি তাহলে না আমি পুজো দিতে পাবো না কোনো দিন, জানো। এই ফুলে আমি সকালে স্নান সেরে আমি পুজো দিই, তো সেই জন্য গাছগুলোকে একটু যত্ন রাখি। তো দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো হচ্ছে আলুতে ডুমুরে ভাজা। দেখো এখানে আছে তো দেখো রান্না বান্না হয়ে গেছে। তো এখানে আছে তোমার ভাত, ভাত হয়ে গেছে গরম গরম একদম। আর এখানে দেখো মাগুর মাছের ঝোল, তো মাগুর মাছটা কিন্তু খুব সুন্দর করে রান্না করেছি। দেখো কালারটাই দেখো কতটা সুন্দর, তাই না? তো খেতেও বেশ ভালো হবে, তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। আর না বেশি লঙ্কা দিতে মানা করে, তাও আমি দেই, মানে খেতে ভালো লাগবে না। মশলাপাতি না দিলে মাছ ভালো লাগবে, বলো তো? আর এইখানে দেখো আলুতে ডুমুরে ভাজা, আর ডুমুরটা না একটু জালি জালি, তো বেশি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য বুঝতে পারছো না তোমরা। আর এখানে দেখো মাগুর মাছের বড়া, দেখতে পাচ্ছ কে কে খেয়েছো বন্ধুরা? মাগুর মাছের বড়া খুব ভালো লাগে, খুব টেস্টি গো, খুব ভালো লাগে, আমার প্রিয়। তো দেখো এবার কিন্তু আমি খেতে বসে গেছি, আর আমি খেতে বসে গেছি আমি ভুলেই গিয়েছিলাম ভিডিওটা করতে। তো দেখো ভাতও মেখে নিয়েছিলাম, তারপরে উঠে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো বেশ ভালোও লাগছিলো খেতে, দারুণ লাগছে। তো খাবেতে চলে আসো বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা, তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে যে কী রান্না করেছিলাম আজকে, আর কী দিয়ে ভাত খেলাম সব কিছু তোমরা দেখলে। তো তখন আর তোমাদেরকে তারপরে আবার যে আসবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের সামনে ক্যামেরা আসতে পারিনি। তো এখন আবার বিকেলবেলায় চলে এলাম, তো এখন একটু যাব আমাদের বাড়ির কাছে মোড়ে যাব 5 মিনিট। তোমরা তো জানোই যে আমাদের কাছেই মোড়, বাড়ির কাছেই। তো মোড়টা যাব, কিছু মানে স্টেশনারি দোকান যাব, যে কিছু জিনিসপত্র কিনবো। জিনিস বলতে তোমার টুকিটাকি চুড়ি ক্লিপ এসবগুলো কিনতে যাব, কানের এসবগুলোই কিনবো। তো এখন যাই, এনে তোমাদেরকে আবার সব কিছু দেখাবো, ঠিক আছে বন্ধুরা? এখনও ভিডিওটি কিন্তু শেষ হয়নি বন্ধুরা, এখনও অনেক আছে। তো তোমরা ধৈর্য সহকারে একটু দেখতে থাকো, তাহলে ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলো এখন যাই দোকান থেকে, তারপর এসে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো চলে এসেছি, তো টুকিটাকি দুটো জিনিস কিনলাম, তো তোমাদেরকে সেগুলো শেয়ার করছি। দেখো কী কী আনলাম, পুজো না আসতে মানে আগে থেকে আমি নিয়ে রাখছি, পুজোর সময় আবার নেব, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা এই চুড়িটা কেমন হয়েছে, এই চুড়িটা কিন্তু টিনের উপরে দেখো চিকচিকা দেওয়া আছে, এই দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, তাই না?
এই দেখো কেমন হয়েছে চুড়িটা। তোমরা কিন্তু বলবে আর এই চুড়িটার দাম বলছিল 100 টাকা নেব, কিন্তু আমি 100 টাকা দেইনি, আমি বললাম 80 টাকায় যদি হয় তাহলে দাও, তো বললো ঠিক আছে তাই দাও। তো দেখো এই চুড়িটা নিলাম, আরো দেখাচ্ছি তোমরা। এই দেখো বন্ধুরা এই দুটো কি বুঝতেই তো পারছো, এই দুটো হচ্ছে কানের, তো কত সুন্দর হয়েছে তোমরা বলবে কেমন কানের দুটো, তোমরা কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে। মানে যে জিনিস কটা আমি দেখাবো না তোমাদেরকে, সে কটার মধ্যে কোনটা বেশি সুন্দর সেটা তোমরা কমেন্টে বলবে। এই দেখো, এই দেখো আরো জুম করে দেখাচ্ছি কাছে দেখো। তো এই কানের দুটো নিলাম, এই কানের দুটোর দাম তোমার 80 টাকা বলছিল কিন্তু 70 টাকা দিয়েছি। হাতটা না এই দেখো, এই ক্লিপটা, এই ক্লিপটার দাম বেশি নয়, এই ক্লিপটার দাম হচ্ছে 10 টাকা। তো দেখো ক্লিপটাও কিন্তু সুন্দর গোলাপি কালারের দেখো। তো আমার যেগুলো পছন্দ হয় আমি সেগুলোই নেই, মানে জিনিস অন্য কিছু কিনবো বলে গেলাম, আমার পলা নেই তো সেই জন্য পলা কেনার জন্য গেলাম, কিন্তু পলা তো মানে ভালো হবে মানে সুন্দর সুন্দর মানে আনিনি সেই জন্য নেওয়াটা হলো না। আর আমার দিদির বাড়ি গিয়েছিলাম, ওখানেও কিছু দিয়েছে, আমার মেয়েকে দিয়েছি, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো এই কানের দুটো দেখতে পাচ্ছ, এই কানের দুটো মানে কালো তো নিচে বলে বুঝতে পারা যাচ্ছে না। দেখো এই কানের দুটো আমাকে আমার দিদি দিয়েছে, দিদির বাড়ি গিয়েছিলাম ওই মেলাতে, এই ভুবনেশ্বরের মেলাতে আমাকে কিনে দিয়েছি। তো বুঝতে পারছো আমার কথাগুলো বন্ধুরা, কেন বলো তো মানে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি এলো সেই জন্য হয়তো শুনতে পাচ্ছ না, তাই না? শুনতে পাচ্ছো শব্দ, মেয়ের শব্দ। আর এই দেখো আমার মেয়েকে এই দেখো এই মালাটা কিনে দেবে, ভালোভাবে দেখাচ্ছি না তোমাদেরকে, ভালোভাবে দেখাচ্ছি এই মালাটা দেখো, এই মালাটা কিনে দিল আমার দিদি। আর এই দেখো এই চুড়িটা কিনে দিয়েছে আমার মেয়েকে, আমার দিদি কিনে দিয়েছে, আমার মেয়েকে তিনটে জিনিস কিনে দিয়েছে, আরেকটা দেখাচ্ছি। আর এটা অলরেডি তোমরা চিনেই গিয়েছো, শর্ট ভিডিও করেছিলাম মাথায় পরে, তো দেখো হেয়ার বেল, তো এটাই কিনে দিয়েছিল আমার দিদি আমার মেয়েকে, বেশ সুন্দর দেখতে। আমার মেয়ে না আমাকে ভিডিও করতেও দিচ্ছিল না জানো গো, মানে ও বলছে আমি দেবো না এটা আমার জিনিস। আর একটা যেন কি কিনে দিয়েছিল আমার মেয়েকে, একটা খেলনা মানে গমের মতো, মুখে খুঁজলেই মানে শ্যাম্পু গোলানো যাই হোক একটা, কিন্তু ওরটা ছিল গোলাপি কালারের, বেশ ভালো লাগছিলো দেখে। আর মধ্যেখানে চিপিটার ওপরে একটা পাখা ছিল, তো ঘুরছিল, বেশ ভালো লাগছিলো, তো ওটা কিনেছে। তো এই কটা জিনিস কিনে দিয়েছে আমাকে, জাস্ট এই কানের দুটোই কিনে দিয়েছে। কানের দুটো কেমন বন্ধুরা? তাই হ্যালো, অনেক বকলাম, তো আবার পরে আসছি তোমাদের সঙ্গে ঠিক আছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, দেখো সন্ধ্যে লেগে গেছে। আর আমি একটু বাসন মাজতে গিয়েছিলাম, তো আমার কানটা দেখো মানে বাসন মাজতে গিয়ে আমি গোটাটা ভিজে গিয়েছিলাম, তো কোনো একটা কারণে ভিজে গিয়েছিলাম, বলতে গেলে অনেক দেরি হবে। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, তারপর এবার মেয়েকে পড়াবো, পড়তে বসাবো, মানে তো পড়তে বসতে হবে, আর প্রত্যেক দিন বসে না যেহেতু, সেই জন্য আজকে বসাবো, আর পরীক্ষা চলছে মানে তাও পড়তে বসে না। তো চলো মেয়েকে পড়াই, মেয়ে কিন্তু এখন কান্না করছে, দেখি পড়া করবে কি না করে, তো চলো। তো দেখো বন্ধুরা দিশাকে পড়তে বসিয়েছি, আর দিশা কান্না করছে বলছে পড়বো না, তো আমি বলেছি যে ও বলছে পড়বো কিন্তু আমাকে সাইকেল কিনে দিতে হবে, তো আমি বলছি কত তোর মামারা দেবে বলতো, তো দাদু দিদা সব কিছু তো দিচ্ছে, তোর বাবা আছে যেহেতু, অত তোর বাবা থাকলে হয়তো দিত, কিন্তু যার বাবা নাই সে তার কী হবে বল, আর দাদুরা দিতে পারবে কিন্তু কত দিবে, তাও ওর মামা বলেছে দেবো, তো এটাই বলছি বলে ও বলছে মা আমাকে বাবাদের কথা তুলায় না, তাই বলছে মানে ওদের কথা কানে গেলেই মানে ওদেরকে ও সহ্য করতে পারে না, মানে ওকে ভালোবাসে না, সেই জন্য ও অতটা ওদের কথা বললে বলবে চুপো চুপো, একদম ওদেরকে পছন্দ নয়, ছোট থেকে মানুষ হয়েছে তো বড় হয়েছে দাদু দিদার কাছে, কিন্তু ওরাই ভালোবেসে যা করেছে, কিংবা ঠাকু বাবা কাকু বাবা পিসি বলো কেউ ওকে
আজ পর্যন্ত ভালোবাসেনি, সেই জন্য ওদের কথাও চায় না। কিন্তু ওর মনে মনে কিন্তু দুঃখ হয় আসে যখন ওর বাবা ওকে ভালোবাসে সেই জন্য। আর বাইরে থাকলে ভালোবাসবে না, ফোনে একটা কলও করে বলবে না যে তুই কেমন আছিস, আমাকে কথা বলে না যেহেতু মেয়েকে কথা বলবে না। কিন্তু না দূরে থাকলে কোনো দিন কথা বলবে না, কাছে যদি থাকে আড়াই বছর দু বছর পর বাড়ি আসে যদি থাকে তাহলে একটু কথা বলে আর একটু ভালোবাসে, সেই জন্য ওর মনে পড়ে। তখন ও বলে আমার বাবা সত্যি খারাপ, আমাকে একটা সাইকেল কিনে দেয় না। জোরে বলো, শুনতে পাই না, ব্যাঙ্গালোরে আছে না আমার ভাই, আমাদের কাছে বাবা আসবে বলে না কথা বলবে। তোমাকে কোনোদিন একটা জামা দিয়েছে তোমার বাবা? বলো জামা দেয় নিজাবাড়ির বাবা জামা দেয়, গৌরীর জামা গৌরীর বাবা নাই চালায় সবারির বাবা আছে। আর আমি এমনি বিক্রি যাই এমনি বিক্রি যাই এবার মার বয়া নিয়ে একলাই। তোমাকে কে ভালোবাসে? বাবা ভালোবাসে না আমি ভালোবাসি? তুমি ভালোবাসো, বাবা মারে পরে ভয়াই করে না, মেয়েদের উপর একদিন তাহলে কি তো ভালো পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশুনো দেখে দিবে। আজ দেখ বাবা না থাকলে কি করতে পারি, ভালো করে পড়তে হবে। তাহলে কি তোমাকে পড়াতে বসছি, তুমি কাঁচো পড়তে বসো না। পড়ে শিখতে হবে, পড়া শিখতে হবে, চাকরি করতে হবে, দেখে দিতে হবে বাবাকে। বিয়া দিতে হবে না, আমি বিয়া দেবো যে তোমার, যা করে হোক কষ্ট করে আমি তোমার বিয়ে দেবো। তোমার বাবা তো নাই, আছে কি দেয় তোমার বাবা? ভালোবাসে না, তো দেখো এইটুকু বাচ্চা সবারই বাবাকে ভালোবাসে, সব কিছু দেয় সবাই আদর করে, আর ও কোনোদিন পায় না। সেই জন্য দেখো নিজের দুঃখতেই কাঁদছে, ওর কান্নাতে আমার কান্না চলছে। আমি আছি বাবা, লাই কেন কাঁদতে হবে, বাবা তোমাকে ভালোবাসে না, তুমি কেন তোমার তোমার বাবা তো তোমার কথা মনে করে না, মনে করে না, তুমি কেন ওর কথা মনে করবে? না দেখবে না দেখবে, তোমার দিদা দিচ্ছে মামা দিচ্ছে সবাই দিচ্ছে, না দেখবে একে পড়ানো কমপ্লিট হয়ে গেল, তারপর দেখো আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, মানে আজকে ড্রেস চেঞ্জ করতেই থাকছে। ওই জামাটা আবার খেতে বসে ভিজে গেছিলো, মানে ভাত খেতে না কি খেয়ে খাচ্ছিলাম, ভুট্টা ভাজা খাচ্ছিলাম, তো খেতে খেতে মানে বোতল জল চিপি মারা ছিল না ভিজে গেছে, ভিজে গেল। সেই জন্য দেখো মেয়েকে পরিয়ে কিন্তু যে আবার ড্রেস পাল্টে নিলাম। তো যাই হোক মেয়ে কাঁদছিল, তার কারণ হচ্ছে কী বলতো, মানে ওর বাবা যখন আসে এখানে অনেকদিন পরই আসে, তো সময় এখন তো আমাদের ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আগে মানে যখন আসতো ও তো থাকে বাইরে, থাকে দেড় বছর দু বছর আড়াই বছর পর পর বাড়ি আসে, তো বাড়ি এসেও আমাদের এখানে আসতে চায় না, আমাদেরকে দেখতে চায় না, কিন্তু আমাদের বলার সত্ত্বে এসেছিলো গতবার। তো আসে যখন তখন আমার মেয়েকে একটু ভালোবাসে, পয়সা টয়সা এটা সেটা দেয়, আর এমনিতে তোমার ভালোবাসে না, তোমার ফোন করবে না, কোনো কিছু বলবে না, সেই জন্য ওর একটা দুঃখ হয় আমার মেয়ের, যে সবারই বাবা আসে কত কিছু কেনে কেনে দেয় কিন্তু আমাকে দেয় না,
বাবুর বান্ধবীরা না ছোটো ছোটো সাইকেল চাল কিনে দিয়েছে, তো 4000-3000 করে দাম তো কিনে দিয়েছে। তো সেটা দেখে বলে যে ওর বাবা ভালো, আমার বাবা ভালো না, যদি থাকতো আমার বাবা আমাকে কিনে দিত, আমার দিকে একটু ময়া নাই, আমার বাবা আর এরকম করে ও কান্না পায় ওর, জানো তো। তখন ওর কান্না দেখে আমারও কান্না পায়, তো কি করব বলো। তাই আমি ওকে সান্ত্বনা দিই যে যে তোকে ভালোবাসে না, তোর উপর মায়া নাই, তো তুই ওর কথা মুখে আনবি না, আর আমাকে বলবে যে আমাকে সাইকেলের লেগে বলে, তো সেজন্য আমি বললাম যে সবারই বাবা আছে কিনে দেবে, তো তোমাকে সব কিছু নেবো নেবো করলে হবে, কত দেবে দিদার, আমাদেরকে খেতে দিছে পড়তে দিছে সব কিছু দিচ্ছে, তো অতটা ওদের উপর চাপ দিলে হবে, এবার সাইকেল কেনা। সেজন্য ওকে বলি তোর তোমার বাবা আছে যে তোমাকে কিনে দেবে, এটা বলি। সেই জন্য ও আমাকে বলবে ওদের কথা মুখে আনবে না, আমাকে ওদেরকে ভালো লাগে না, মানে ও দিককার মানে কথা বললে ও বলবে চুপ, ওদের কথা বলিও না তো মা, ভালো লাগে না, আমি বলবে সেটাই বলবে। তবু খুব দুঃখ পাই গো, তো কী করবো বলো। যদি ওর বাবা ভালো হতো তাহলে কি এরকম করে একটা নিজের সন্তানকে রেখে অতদিন পর থাকতে পারতো, আর অতদিন আমার মেয়েকে অত ই করতে পারতো বলো তো। মানে মায়াতে আমার সঙ্গে যতই ঝামেলা হয় মায়াতে চলে আসতো, কিন্তু ও তো একদম ভালোই না, তাহলে কী করে আসবে। সেই জন্য আমার মেয়ে বলে তো ওর মামা কিনে দেবো বলেছে, তো দেবে, তো সেটা মনে পড়ে তখন বলে। আর এমন বাবা ওর, তো পৃথিবীতে যেন কারোর বাবা এরকম না হয় আমার মেয়ের মতো। কাছে থাকলে ভালোবাসবে। আর টাকার কথা বলছো, টাকা পয়সার কথা ও তো একদম নাই, মানে আগে তাও 1-2 হাজার করে দিত, আর ফার্স্ট আমাকে সব থেকে বেশি টাকা দিয়েছিলো একদিন 7000 টাকা। তো সেটাই বলে যে ও আমাকে নাকি সব টাকা পয়সা উড়ে দিয়ে দেয়, ওর মা বাবাকে বলে, আর অথচ ওর মা বাবাদেরকে সব কিছু দিয়ে দেয়। তো যদি একটা মানে ফ্যামিলিকে যদি বউ স্ত্রীকে বাচ্চাকে যদি মানে ভরণ পোষণের দায়িত্ব নিতেই না পারবো, তাহলে বিয়ে করতে কে বলে, হ্যাঁ বিয়ে করতে কে বলে। আর যদি ভালো হতো তাহলে কি আমি আমি যা তাহলে কি কোর্ট মামলা এসবে আমি যেতাম বলো তো, যদি ভালো হতো তো আমি কোনো দিনই যেতাম না। যদি আমার স্বামী কেউ কি এমনি এমনি তোমার মামলা কেস করে তাই বলো। সেই জন্য আমি নেমেছি ফোর কেসে, তো দেখি আমার মেয়েরা আমার কি সমাধান হচ্ছে। তো যাই হোক, অনেক বকে ফেললাম, তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ। তো যাই হোক, তো আবারও একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, তো তোমরা অপেক্ষায় থেকো কিন্তু বন্ধুরা। টাটা, গুড নাইট। তো এখন শুয়ে যাবো।